মৌলাই করিম, তোমার আলিশান দরবারে পাকের মধ্যে পবিত্র মাহে জিলকাদর শরীফের মুহররমুল হারামের প্রথম মাসের প্রথম জুমা আদায় করে তোমার দরবারে দুটো ভিক্ষার হাত টানলাম। শুরু থেকে পর্যন্ত তেলাওয়াতে কোরআন, হাদিসে পাকের তেলাওয়াত, জিকির আজকার, নাতে মুস্তাফা, যা যা হলো, ভুল ত্রুটি হলে ক্ষমা করে আমার মুসল্লিয়ানে কেরাম সবার পক্ষ থেকে কবুল করে, ইয়া আল্লাহ ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে কবুল করে, বিশেষ করে মসজিদের খাদেমদের পক্ষ থেকে কবুল করে হাদিয়া তোহফা বানায়, নূরানি কুঞ্চাওয়ারি রহমতের ফেরেস্তা দিয়ে মওলা মাহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও, ইয়া আল্লাহ সমস্ত আম্বিয়া কুরার ভাই পাকের মধ্যে পৌঁছায় দাও, আজ আজ মুতাহারাতের ভাই পাকের মধ্যে পৌঁছায় দাও, সাহাবা ইকরাম, তাবিন, তবে তাবিন, আইমায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, মুতাকাদ্দিমিন, মুতাখিরিন, আলে বাইত রাসূল পাক, পঞ্জতনার ভাই পাকের মধ্যে পৌঁছায় দাও, মাযহাবের আইমাদের নামে নামে আর ভাই পাকের মধ্যে পৌঁছায় দাও, ইমামুল আউলিয়া গাউসুল আজম আর ভাই পাকের মধ্যে পৌঁছায় দাও, খাজা গরিব নওয়াজের ভাই পাকের মধ্যে পৌঁছায় দাও, ইয়া আল্লাহ তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে, বাংলার জমিন থেকে, চট্টগ্রাম জমিন থেকে যত আউলিয়া ইকরাম বিদায় নিলেন সমস্ত ওলি আল্লাহদের নামে নামে আর ভাই পাকের মধ্যে পৌঁছায় দাও, ইয়া আল্লাহ আমাদের মা কোথায়, বাবা কোথায়, দাদি কোথায়, দাদি কোথায়, নানা কোথায়, নানি কোথায় জানি না, কত মন কত টন মাটির নিচে শুয়ে আছে মাওলা, মেহরবানি করে দয়া করে আজকের মাহে জিলকাদা শরীফের প্রথম জুমার হাদিয়া তোহফা, ইয়া আল্লাহ আমাদের মেহরবান মা বাবা দাদা দাদি নানানি শ্বশুর শাশুড়ি খেসা করে আপন জন স্বজন আমাদেরকে ছেড়ে চলে গেলে তাদের নামে নাই মারবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, আল্লাহ তাদের জিন্দেগানির গুণাগুলো মাফ করে দাও, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস আতা করো, মাওলা মেহরবানি করে দয়া করে উম্মতে মুহাম্মদের ভাই পাকের মধ্যে পৌঁছায় দাও, ও মনি পোনা, তোমার নাম গফুর, তোমার নাম গফফার, আমরা গুনাহগার সেজে তোমার দরবারে হাত টানলাম, আর তুমি গফুর ও গফফার হয়ে আমাদেরকে গুনাহ মাফ করে দাও, আল্লাহ কত জীবনে কতই না গুনাহ করেছি মাওলা, সমস্ত গুনাহ থেকে গর্দান ফিরাইলাম, তোমার আলিশান দরবারে তওবা করলাম, মাওলা আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করো, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথের প্রতীক বানিয়ে দাও, আমাদের অভাবকে চিরতর মোচন করে দাও, আমাদের মুশকিলাতকে আসান করে দাও, আসমানি বলা আসমানে, জমিনি বলা জমিনে দাফন করে দাও, আমাদের মধ্যে যারা জটিল কঠিন রোগী তাদেরকে সেবা করে দাও, বেকার কেউ থাকলে বাকার করে দাও, লাওলাদ থাকলে আওলাদ দান করো, করজদার থাকলে মুক্তির ব্যবস্থা করে দাও, বেনামাজি থাকলে নামাজি বানিয়ে দাও, মা বাবার নাফরমান থাকলে ফরমা বরদার বানিয়ে দাও, ইমানের মধ্যে নকশ থাকলে পরিপূর্ণ ইমানদার বানিয়ে দাও, ও মনি পাওনা, জিন্দেগির মধ্যে একবারও রাজ্যে বাইতুল্লাহ নসিব করো, মাহবুবে মুস্তফার জিয়ারত নসিব করো, ইয়া আল্লাহ কপালে চক্ষু দিয়ে দিদারে মুস্তফা নসিব করো, ইয়া আল্লাহ বাংলার জমিনের বাবারা ভাইরা মা বোনরা অকাতরে কষ্টের মধ্যে দিন অতিপাত করতে লাগলো তাদেরকে আল্লাহ তুমি সাহায্য করো, রিজিকের বন্দোবস্ত করে দাও, বিশ্বের মুসলিম মিল্লাতকে তুমি হেফাজত করো, দুর্ভিক্ষ দূর করে রিজিকের বন্দোবস্ত করে দাও, আজকে আল্লাহ জীবনে খোদ্দামুল মুসলিমিনের পক্ষে যারা মাহবুব কালেকশন করতে আসলেন তাদেরকেও কবুল করো, যারা দান করলেন তাদেরকেও কবুল করো, ইয়া আল্লাহ মাহবুব মেহরবানি করে দয়া করে সাত্তাইয়ের জমিনে ব্যবসায়ী ভাইদের রহমতে কামালা বর্ষণ করো, ইয়া আল্লাহ গায়বী ফেরেশতা দিয়ে মওলা মানুষ বানিয়ে রিজিকের বন্দোবস্ত করে দাও, ইয়া আল্লাহ তকদিরকে পরিবর্তন করে দাও, যার যে সমস্যা মওলা তুমি সমাধান করে দাও, দূর দূরান্ত থেকে আগত মুসল্লিদেরকে কবুল করো, আল্লাহ নিজের এলাকা ছেড়ে যারা মজুমিয়া সদাগর জামে মসজিদে নামাজ আদা করলেন, ইয়া আল্লাহ তাদের আন্তরিক ইচ্ছা উম্মতকে তুমি পূরণ করে দাও, ইয়া আল্লাহ মসজিদের ফাউন্ডারদেরকে তুমি কবুল করো, খাদেমদেরকে তুমি কবুল করো, পরিচালনা কমিটিদেরকে তুমি কবুল করো, আল্লাহ ভুল বুঝাবুঝি নিরসন করে দাও, ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করে দাও, ইয়া আল্লাহ যারা অকাতরে প্রতি সপ্তাহ জুমার নামাজের মধ্যে
মসজিদের জন্য দান খয়রাত করতে লাগলেন। আল্লাহ তানাদের দানকে তুমি কবুল করে না। সমস্যার সমাধান করে দাও।